আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট সিস্টেন্ট বা পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার ফাইনাল ইয়ার পর্যন্ত ম্যাথ সব ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তো এটা ভ্যালু অ্যাডেড স্টেটমেন্টের আমাদের লাস্ট অঙ্ক অতএব আমি এটা এখানে ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট কি এবং কিভাবে বের করা হয় এখানে একটু রেখে দিলাম আপনি পড়ে নেবেন কারণ আগে এর বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট এখানে কাকে বলে মূল্য সংযোজন বিবরণী কাকে বলে মূল্য সংযোগ কয়েকভাবে প্রস্তুত করা হয় তারপরে নিড গ্রস ভ্যালু অ্যাডেড কি নিড ভ্যালু অ্যাডেড কি ইকোনমিক ভ্যালু অ্যাডেড কি মার্কেট ভ্যালু অ্যাডেড কী এইগুলি এখানে সম্পূর্ণটা দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন আর আমি বলতে না অঙ্কে চলে যেতে চাচ্ছি কারণ দুটো অঙ্কের থিউরি আলোচনা করেছি এবার আমরা এক এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি আসলে এটা পার পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক কারণ এখানে দেখেন পার্সেস রয়েছে পার্সেজ রয়েছে এই পার্সেস থাকলে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম হবে প্রথমে দেখেন এখানে সেলস আছে সেলস রেভিনিউ কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং ইনভেন্টরি অর্থাৎ বিগিনিং ইনভেন্টরি পার্সেস লেস ডিসকাউন্ট অ্যান্ড এখানে সেলস রিটার্ন লিখতে থাকলে বাদ দেবেন অ্যাড ফ্রেইট ইন থাকলে যোগ করবেন তাহলে দেখেন নিট পার্চেস এটা এবার নিট পার্সেসের সাথে ক্লোজিং ইনভেন্টরিটা আমরা বাদ এটা কস্ট অফ গুডস অ্যাভাইলেবেল ফর সেল ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি বাদ দিলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড হল এটা গ্রস প্রফিট হলো এইট লাখ

আদার রেভিনিউ অ্যান্ড গেমস আদার রেভিনিউ অ্যান্ড গেমস এখানে আদার রেভিনিউ অ্যান্ড গেমস আছে ইন রেন্ট ইনকাম ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট অপারেটিং ইনকাম আসলো এবার নন অপারেটিং এক্সপেন্স ইন্টারেস্ট অন লোন বাদ দিলে আমাদের আসবে আছে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স এবার ইনকাম ট্যাক্স যদি আমরা বাদ দিই তাহলে আমাদের আসবে ইনিট ইনকাম আফটার ট্যাক্স এবার এই পাশে দেখেন কিছু তথ্য দেওয়া আছে রিটার্ন ডার্নিং এর রিটার্ন জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড নাইনটিন থ্রি লাখ লেস ডিভিডেন্ট 150000 থাকে এবার অ্যাড নিট ইনকাম আফটার ট্যাক্স অর্থাৎ এই 4 লাখ নিট ইনকাম আফটার ট্যাক্স এটা যোগ করলে আমাদের এন্ডিং রিটার্ন ডার্নিং এর লাখ আছে 555000 প্রিপার ভ্যালু অ্যাডে ডিসট্রাকশন গ্রস ভ্যালু মেথড এন্ড নিট ভ্যালু মেথড তো এটা এই অঙ্কটা আমরা এই ইতিমধ্যে যেহেতু করেছে এখন শুধুমাত্র পিরিয়ডিক্যালি হলে অঙ্কটা কি হবে কিভাবে হবে সেই বিষয়টা আমরা দেখব গ্রস ভ্যালু মেথডে আমরা প্রথমে করব তো গ্রস ভ্যালু মেথডে অঙ্কটা করতে হলে আমি একটা শখ বানিয়ে নিয়েছি কারণ আপনাদের এমবির একটা ব্যাপার রয়েছে এবং একটা বড় অঙ্ক পঁয়তাল্লিশ মিনিট আমার সাথে থাকবেন না তো আপনি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে বারবার প্র্যাকটিস করবেন অঙ্ক হয়ে যাবে আপনার এবার এখানে দেখেন এবার এখানে দেখেন আমি কি করি প্রথমে আপনি রেভিনিউগুলোকে একত্রিত করবেন এখানে রেভিনিউগুলো যে যে রেভিনিউগুলো রয়েছে সেই রেভিনিউগুলো আপনি একত্রিত করবেন তো এখানে দেখেন সেলস রেভিনিউ রয়েছে আমরা জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড এই আইটেমে প্রথমে সেলস রেভিনিউটা আমরা এখানে টুয়েলভ লাখ টেন থাউজেন্ড এখানে লিখে দিলাম এরপরে অ্যাড ইনক্রিজ ইন ইনভেন্টরি ইনক্রিজ ইন ইনভেন্টরি বলতে এখানে এন্ডিং মাইনাস বিগিনিং এখানে যদি ডিক্রিজ হয় আপনি মাইনাস করবেন ডিক্রিজ মাস্ট বি ডিডাক্টেড ফ্রম সেলস রেভিনিউ অ্যান্ড ইনক্রিজ মাস্ট বি অ্যাডেড উইথ সেলস রেভিনিউ এখানে ইনক্রিজ হয়েছে এখানে প্লাস হবে যদি ডিক্রিজ হতো মাইনাস হতো কীভাবে ইনক্রিজ হলো এখানে দেখেন বিগিনিং ইনভেন্টরি আছে টু লাখ আর এন্ডিং ইনভেন্ট হচ্ছে টু লাখ তাহলে এখানে আমাদের ইনক্রিজ হচ্ছে নাইনটি ফাইভ ডিক্রিজ হলে মাইনাস করবেন এবার আসেন এখানে দেখেন রেন্ট রেভিনিউ বলে একটা আইটেম আছে রেন্ট রেভিনিউ আর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এই দুটো রেভিনিউ আছে আগের আগের অঙ্কের অ্যামাউন্ট আমি রেখে দিয়েছি এখানে টোয়েন্টি থাউজেন্ড আর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ফাইভ থাউজেন্ড তাহলে জেনারেশন অব ভ্যালু অ্যাডেড আমাদের হলো থার্টিন লাখ থার্টি থাউজেন্ড জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড এখান থেকে আমরা বাদ দিব কস্ট অফ বট গুডস অ্যান্ড সার্ভিসেস তাহলে এখান থেকে আমাদের নিট পার্সেসটা আগে বাদ দিতে হবে নিট পার্সেস এখানে ফাইভ লাখ ফাইভ থাউজেন্ড এখানে যদি ফ্রেইট ইন থাকতো তাহলে আমরা সেটা ধরে নিতাম সেলস রিটার্ন বাদ দিতাম এবং ফ্রেট ইন পার্সেস রিটার্ন বাদ দিতাম এবং ফ্রেইট ইন যোগ করতাম এটা অনেক আগে থেকে জানেন এবার এই খরচগুলোর দিকে লক্ষ্য করেন এই খরচগুলোর ভিতরে স্যালারির এক্সপেন্স আছে ইনসাইড এক্সপেন্স কর্মচারীরা পেয়েছে আমরা ডেপ্রিসিয়েশনটাকে আলাদা করে রাখছি ডেপ্রিসিয়েশনটাকে আমরা নিচ্ছি না কারণ ভেজাল আর এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা বাইরে চলে গেছে আউটসাইড আছে তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা আমরা এখানে টেন থাউজেন্ড বসাই দিলাম এবার ফেইট আউট এটা আউটসাইডে চলে গেছে আউটসাইড এক্সপেন্স তাহলে এই আউটসাইড এক্সপেন্সগুলো এখানে বসাতে হবে এবার এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি এটা প্রতিষ্ঠানের ভিতরে পেয়েছে কর্মচারী ডিরেক্টররা বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এটা নিবো না জেনারেল এক্সপেন্স এটা আউটসাইড এক্সপেন্স এখানে ফিফটি থাউজেন্ড আমরা বসাই দিলাম এবার আসি ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা আউটসাইডে চলে গেছে আমরা বসাই দিলাম তাহলে আমাদের টোটাল কস্ট অফ কস্ট অফ বট গুডস অ্যান্ড সার্ভিসেস বাবদ আমাদের ব্যয় হলো ফাইভ লাখ নাইনটি থাউজেন্ড তাহলে এখানে আমাদের গ্রস ভ্যালু অ্যাডেড হচ্ছে সেভেন লাখ ফর্টি থাউজেন্ড এখন আমরা আসবো ডিস্ট্রিবিউশন অব ভ্যালু অ্যাডেড এবার ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু অ্যাডেডের মধ্যে এই যে স্যালারিজ আছে এই স্যালারিজ এইটাকে আমরা লিখব এমপ্লয়িজ স্যালারিজ এক্সপেন্স তাহলে স্যালারিজ এক্সপেন্স এখানে আছে টু লাখ আর এখানে আছে এখানে আছে ওয়ান লাখ তাহলে এখানে হলো থ্রি লাখ থ্রি লাখ এবার আসেন এবার আসেন যে লোন ইন্টারেস্ট অন লোন কত টাকা আছে দেখেন ইন্টারেস্ট অন লোন ইন্টারেস্টন লোন লোন যে ইন্টারেস্টন লোনেন ইন্টার অপারেটিং এক্সপেন্স ইনকাম ফ্রম অপারেশন আদার রেভিনিউ লেস অপারেটিং ইনকাম এখানে ইন্টার লেস নন অপারেটিং এক্সপেন্স ইন্টারেস্টন লোন আছে এখানে এখানে আছে ফাইভ এই ফাইভ এখানে বসান এবার গভর্নমেন্ট ট্যাক্স কত টাকা দিয়েছেন ট্যাক্সের পরিমাণ এখানে আমরা ট্যাক্সের পরিমাণ এখানে আমরা দিয়েছি টোয়েন্টি থাউজেন্ড ট্যাক্স এখানে কত টাকা দিয়েছি টোয়েন্টি থাউজেন্ড তাহলে এখানে ট্যাক্স আমরা টোয়েন্টি থাউজেন্ড লিখে দিলাম এবার আসেন ডিভিডেন্টটা আমরা কত টাকা দিয়েছি এখানে দেখেন ডিভিডেন্ট আমরা দিয়েছি এই ওয়ান লাখ ডিভিডেন্ট আমরা দিয়েছি ডিভিডেন্ট আমরা এখানে প্রদান করেছি ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড তাহলে এখানে ডিভিডেন্টটা আমরা বসাই দিলাম এবার রি ইনভেস্টমেন্ট রি ইনভেস্টমেন্টের মধ্যে আসবে এন্ডিং রিটার্ন ডার্নিং তাহলে এন্ডিং রিটার্ন ডার্নিং এখানে আপনি দেখেন এখানে দেখেন বিগিনিং রিটার্ন রনিং ছিল থ্রি লাখ আর এন্ডিং এখন ব্যালেন্স আছে ফাইভ লাখ ফিফটি থাউজেন্ড ওই দুটো ডিফারেন্স করতে হবে অর্থাৎ ফাইভ লাখ ফিফটি থাউজেন্ড ফাইভ লাখ ফিফটি থাউজেন্ড মাইনাস থ্রি লাখ তাহলে এখানে হবে টু লাখ ফিফটি থাউজেন্ড আর ডেপ্রিসিয়েশনটা এইবার আসবে এই যে ডেপ্রিসিয়েশনকে আমরা আলাদা করে রাখছিলাম দুটা ডেপ্রিসিয়েশন দুটা ডেপ্রিসিয়েশন ছিল আমাদের এ একটা ডেপ্রিসিয়েশন আর এ একটা ডেপ্রিসিয়েশন তাহলে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা হচ্ছে এখানে পনেরো হাজার এই দু তিনটা যোগ করলে আমাদের হবে ফোর লাখ ফিফটিন থাউজেন্ড তাহলে এখানেও দেখেন ফর্টি সেভেন লাখ ফর্টি থাউজেন্ড এখানেও সেভেন লাখ ফর্টি থাউজেন্ড এবার পার্সেন্টেজ করতে হবে তাহলে থ্রি লাখ বাই সেভেন লাখ ফর্টি থাউজেন্ড ইন্টু হান্ড্রেড এখানে ফর্টি ওয়ান পার্সেন্ট ফ্রাকশন আসার কারণে ফ্রাকশন নিব না এখানে ফাইভ লাখ বাই সেভেন লাখ ফর্টি থাউজেন্ড ইন্টু হান্ড্রেড এখানের পরিমাণ হচ্ছে ওয়ান পার্সেন্ট আর এখানে টোয়েন্টি লাখ টোয়েন্টি থাউজেন্ড লাখ ফর্টি ইন্টু এটা ওয়ান পার্সেন্ট নেয়ার অ্যাবাউট ওয়ান পার্সেন্ট এবার এখানে দেখেন ফোর লাখ এখানে ফোর লাখ ফিফটিন থাউজেন্ড বাই সেভেন লাখ ফর্টি থাউজেন্ড এখানে 44 ফোর টোটাল যোগ করলে আমাদের হয়ে গেল এখন এই অঙ্কটাকে আমরা যদি নিট ভ্যালুতে কনভার্ট করতে চাই তাহলে কীভাবে হবে কিচ্ছু না জাস্ট একটুখানি মাইনাসের খেলা আছে এখানে এখানে দেখেন একটু মাইনাসের খেলা আছে এই যে ডেপ্রিসিয়েশনটা আছে না এই ডেপ্রিসিয়েশনটা জাস্ট এখান থেকে বাদ দিতে হবে এই ডেপ্রিসিয়েশনটা জাস্ট এখান থেকে বাদ দিতে হবে এই জায়গা থেকে বাদ দিতে হবে এই জায়গায় বাদ দিলে গ্রস ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট ভ্যালু হয় এবার এখানে দেখেন কি করা হয়েছে এ পর্যন্ত ঠিক আছে এটা গ্রস ভ্যালু পর্যন্ত এখানে যে ডেপ্রিসিয়েশনটা ছিল সেটা আমি কেটে দিয়েছি কেটে এই ডেপ্রিসিয়েশনটাকে আমি এখানে নিয়ে গেছি এখানে যখনই নিয়ে গেছি এটা নেট ভ্যালু হয়ে গেছে তখন এর পরিমাণ হয়েছে সেভেন লাখ টোয়েন্টি আর এটা হয়ে গেছে সেভেন লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আবার পার্সেন্টেজ করেন পার্সেন্টেজ করলে হান্ড্রেড পার্সেন্ট তার মানে যদি গ্রস ভ্যালু হয় ডেপ্রিসিয়েশন বসবে এখানে আর নিট ভ্যালু হলে গ্রস ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করবেন তো ভালো থাকেন এবং এরপরে আমরা যাব ভ্যাটের অঙ্কে সে পর্যন্ত